ভোট বয়কটের ডাক দিলেন বিষ্ণুপুর পৌরসভা 6 নম্বর ও 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। নিকাশি সমস্যার স্থায়ী সমাধান, রাস্তা ও জঞ্জাল নিয়মিত পরিষ্কারের দাবিতে আসন্ন পৌর ভোট বয়কটের ডাক দিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরে 6 ও 7 নম্বর ওয়ার্ডের সাক্ষী গোপালপাড়ার বাসিন্দারা। ব্লু ভিউ নার্সিং হোম, পল্লীশ্রী, আরামবাগ, হুগলি। তৃণমূল পরিচালিত পৌর ভোট এই কাজে উদাসীন, তাই বাধ্য হয়েই ভোট বয়কটের ডাক দিতে হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা দাবি করছেন। সাক্ষী গোপাল এলাকার মানুষের এই সিদ্ধান্তে বেচাই অস্বস্তিতে শাসক শিবির, আর এই সুযোগটাকে কাজে লাগাতে উঠে পড়ে লেগেছে এই মুহূর্তে অন্যতম বিরোধী দল বিজেপি। স্থানীয় বাসিন্দা সন্তোষী কর, তরুণ কান্তি চৌধুরীরা বলেন, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা কেউ ভোট দিতে বুথমুখী হব না। এই খবর পেয়ে এদিন ওই এলাকায় যান বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এলাকাবাসীর দাবিকে তিনি সমর্থন করে জানিয়েছেন, তার সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে এই কাজে 20 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। দেখুন, এটা স্বাভাবিক যে পশ্চিমবঙ্গের মানুষেরই ভোট বয়কটে ডাক দেওয়া উচিত, কারণ পশ্চিমবঙ্গ পৌরসভা অলরেডি কিভাবে দখল করেছে তৃণমূল কংগ্রেস, তার কেডার বাহিনী পুলিশকে দিয়ে অলরেডি সন্ত্রাসের একটা প্রক্রিয়া শুরু করেছে সেখানে। তাই উনি বলছেন ইভিএম এর জায়গায় ব্যালট করে, ব্যালট চুরি করে ভোট করবে, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রথম একটা কাজ। দ্বিতীয় কাজ হলো কি, দ্বিতীয় কাজ হলো যে আমরা বিষ্ণুপুর পৌরসভায় 30 বছরের শ্যামবাবু আছেন, আমার মনে হয় শ্যামবাবুর এবার রিটায়ারমেন্ট নেওয়া উচিত, কারণ শ্যামবাবুর যথেষ্ট বয়স হয়েছে এবং উনি কোনো কাজই আর করতে পারছেন না। এই বিষয়ে পৌরপ্রধান শ্যামাপ্রসাদ মুখার্জি বলেন, এলাকার মানুষের সঙ্গে আলোচনায় বসা হবে। সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ, সব খবর সবার আগে। আমরা লক্ষ্যে আছি কিন্তু পক্ষে নেই।